পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামমা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। তেল আবিবে সবচেয়ে বড় হামলা হিজবুল্লাহর, আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক ইসরায়েলি। জানিয়ে দিব ইসরায়েলি পাশবিকতা বন্ধ করতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান ইরানের। এছাড়াও জানিয়ে দিব গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত। এরপরেই জানিয়ে দিব ইরানে হামলা চালানোর ব্যাপারে নেতানিয়াহুকে সতর্ক করলেন ইহুদি এমপি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসলামিক জিহাদের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তেল আবিবে সবচেয়ে বড় হামলা হিজবুল্লাহর, আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক ইসরায়েলি। লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা এক মাসেরও বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। দেশটির জনগণের উপর চলমান এই বর্বরতার হামলার প্রতিশোধ নিতে তেল আবিবের উপকণ্ঠে ইসরায়েলের গ্লিট সামরিক ঘাঁটি এবং মোসাদ সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানায়, ও নাসরুল্লাহ, আমরা তোমার সেবায় আছি স্লোগান দিয়ে ইসরায়েলি গোয়েন্দা ইউনিট 8200 এর গোয়েন্দা সংস্থা মোসাদের তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিট ঘাঁটিতে একাধিক ফাঁদি ফোর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিন বিষয়ক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল ও তেহরান ভিত্তিক প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন প্রথমবারের মতো ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ফাঁদি ফোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। এটি ছিল ইসরায়েলে চালানো হিজবুল্লাহর সবচেয়ে বড় সামরিক অভিযান। ইসরায়েলি চ্যানেল 12 বলছে, লেবানন থেকে এখন পর্যন্ত 50টি প্রজেক্টাইল উৎক্ষেপণ করা হয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারে আশ্রয় নিয়েছে। আলাদা এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইস্তুলা, মেতুল্লা, অভিভিম এবং রোশ পিনা বসতিতে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়াও দখলদার সেনাদের লক্ষ্য করে ডোভিব, ব্যারাক এবং রোশ পিনা বসতিতেও আঘাত করা হয়েছে, তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, লেবানন থেকে তেল আবিব লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বসতি স্থাপনকারী আহত হয়েছে। এদিকে তেল আবিবের উত্তরে কফার সবার কাছে একটি রকেট পড়লে আগুন ধরে যায়। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে, এদিন লেবানন থেকে বৃহত্তর তেল আবিব এলাকার দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও মোট 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লেবানন থেকে তেল আবিবের দিকে নিক্ষেপ করা হয়েছিল। কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে একযোগে সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইসরায়েলি আক্রমণে 1000-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর শুরু থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 2313 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 20,000 নাগরিক। গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,00,000-এরও বেশি মানুষ। চলমান এই গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি পাশবিকতা বন্ধ করতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীদের কাছে লিখলেন আব্বাস আরাকচি। গাজা উপত্যকা ও লেবাননের নিরাপরাধ মানুষের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ পাশবিকতা বন্ধ করতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বিশ্বের প্রায় সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান। আরাকচি বলেন, গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ সৃষ্টি করা উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, গাজা ও লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতায় বিশাল জনগোষ্ঠী হতাহত হচ্ছেন এবং সরকারি বেসরকারি স্থাপনাও ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।
ইসরায়েলি পাশবিক হামলা থেকে আন্তর্জাতিক ত্রাণকর্মী কিংবা শান্তিরক্ষী কেউ বাঁচতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। আরাকচি বলেন, ইসরায়েলি পাশবিকতা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের উচ্ছ্বাস দৃষ্টান্ত তৈরি করেছে এবং ইহুদিবাদী সরকার আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, আন্তর্জাতিক সমাজের নিরাপত্তায় ইসরায়েল বেপরোয়া হয়ে উঠছে এবং আবাসিক এলাকায় আমেরিকায় তৈরি বাংকার বাস্টার বোমা মারতেও কুণ্ঠবোধ করছে না। তিনি ইসরায়েলি পাশবিকতা বন্ধ করার দায়িত্ব পালন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সমর্থন করে বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে প্রয়োজন হলে এ ধরনের আরও হামলা চালাবে তেহরান। গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত। গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে একজন ইসরায়েলি মেজর রয়েছেন। টাইমস অফ ইসরায়েলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উত্তর গাজায় তারা নিহত হয়েছেন। নিহতরা হলেন 460তম ব্রিগেডের 5460তম সাপোর্ট ইউনিটের সদস্য। IDF-এর বরাতের প্রতিবেদনে বলা হয়, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে তারা নিহত হয়েছেন। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানাননি ইসরায়েল। নিহত তিন সেনা হলেন মাস্টার সার্জেন্ট মেজর নেতানেন এবং মাস্টার সার্জেন্ট তেজভিভ মারান্তোজ। এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে 355 জনে। উল্লেখ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় সৃষ্টি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এর জন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। ইরানে হামলা চালানোর ব্যাপারে নেতানিয়াহুকে সতর্ক করলেন ইহুদি এমপি। ইরানের উপর হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন ইরানের পার্লামেন্টের নির্বাচিত ইহুদি প্রতিনিধি হুমায়ুন নাজাফাবাদী। তিনি বলেন, ইহুদিবাদী বাহিনী ইরানের বিরুদ্ধে কোনো মূর্খ আচরণ করলে নেতানিয়াহু নতুন বিস্ময়ের সম্মুখীন হবে। তিনি তেহরানে এক বক্তৃতায় বলেন, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যদি কোনো মূর্খ আচরণ করে থাকে তাহলে নেতানিয়াহু যেন ইরানের পক্ষ থেকে নতুন বিস্ময়ের অপেক্ষা থাকে। ইরানের এই ইহুদি রাজনীতিবিদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক ফোনালাপের প্রতি ইঙ্গিত করে বলেন, ওই আলাপে হয়তো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলায় সম্মতি দিয়েছেন বাইডেন। তিনি বলেন, কিন্তু সে অবস্থায় ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলকে অনুতপ্ত হতে হবে। তিনি বিষয়টি বিবেচনায় নিতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে। গত 1 অক্টোবর রাতে ইসরায়েলের অন্তত 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। হামলায় এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা গোপন রাখে তেল আবিব। ইহুদিবাদী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছে। ইরানি পার্লামেন্টের এই ইহুদি প্রতিনিধি ইরানের ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হলে তার প্রতি ইরানের ইহুদি সম্প্রদায়ের পূর্ণ সমর্থন থাকবে। ইসলামিক জিহাদের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। অধিকৃত পশ্চিম তীরের তুলকারাম এলাকায় নূর শামস শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর প্রধান মোহাম্মদ আবদুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীরের তুলকারাম এলাকায় একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় ইসলামিক জিহাদ গোষ্ঠীর প্রধানকে হত্যা করা হয়েছে। ইসরায়েল বলছে, আগস্টের শেষের দিকে মোহাম্মদ জব্বার বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর মোহাম্মদ আবদুল্লাহকে তুলকারেম এলাকায় শরণার্থী শিবিরে ইরান সমর্থিত গোষ্ঠীটির প্রধান করা হয়েছিল। IDF বলেছে, মোহাম্মদ আবদুল্লাহ সহ আরও একজন বিমান হামলায় নিহত হয়েছে, তবে দ্বিতীয় ব্যক্তির নাম প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর অভিযোগ, ইসরায়েলে একাধিক হামলা সহ গোষ্ঠীটির কার্যক্রম পরিচালনায় এদিকে ইসরায়েলের একের পর এক হামলায় বিপর্যস্ত গাজাবাসী।
এক বছরেরও বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল একটি স্কুলে দখলদারদের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছে। একদিনে জাবালিয়া শরণার্থী শিবির খান ইউনুস মিলিয়ে 60 জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে গাজার হাসপাতালগুলোতে পঞ্চমবারের মতো জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।